আসসালামু আলাইকুম, বিয়ার্ডম্যানের পক্ষ থেকে ওয়েলকাম করছি, আমি মোহাম্মদ সাজিদ। আজকে আমরা কথা বলবো রিয়েলমি নাইনকে নিয়ে। রিয়েলমি নাইন অলরেডি ইন্ডিয়ান বাজারে কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে এপ্রিল মাসেই, আর এটি আমাদের বাংলাদেশে লঞ্চ হবে মে মাসের বিশ থেকে বাইশ তারিখের মধ্যেই ইনশাল্লাহ। তো এই ফোনটিকে নিয়ে আমরা কথা বলবো, এই ফোনটির দাম হিসেবে কেমন রয়েছে। এটা ইন্ডিয়ান বাজেটে কিন্তু 18,900 টাকায় লঞ্চ হয়েছে, যা বাংলাদেশের টাকায় প্রায় 22,000 টাকার মধ্যে পড়বে। তো আমি সেটাই বলছি, 22 থেকে 23,000 টাকার মধ্যেই আপনি এখানে এই ফোনটি পেয়ে যাবেন। তো এই ফোনটি কেন নেবেন সেগুলো নিয়ে কথা বলবো, এবং কেন নেবেন না সেটা নিয়েও কথা বলবো। এখানে ডিসপ্লে হিসেবে 6.4 ইঞ্চির ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর এখানে যদি কথা বলি আমরা এর, আর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিল্লা গ্লাস 5 ইউজ করা হয়েছে। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন। চিপসেট হিসেবে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G এখানে পেয়ে যাবেন। আর মেমোরি নিয়ে যদি কথা বলি, এখানে ইন্টারনাল স্টোরেজ আপনি 128 GB এবং 6 GB র্যাম পেয়ে যাবেন। আর একটি অপশান রয়েছে আপনাদের জন্য, 128 GB সাথে 8 GB র্যামেরও এখানে কিন্তু ফোন লঞ্চ হবে। মেইন ক্যামেরাতে আমরা 108 MP মেইন ক্যামেরা দেখছি এখানে, আর তার সাথেও থাকছে আরও দুটি ক্যামেরা, 8 MP এবং 2 MP। ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p এবং সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা হিসাবে 16 MP মেইন ক্যামেরা পাবেন। আর এখানে কিন্তু একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, এখানে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p। এছাড়াও এই ফোনের মধ্যে সেন্সর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে, মানে ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। অ্যাক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটি এবং কম্পাস সেন্সর তো রয়েছেই। ব্যাটারি হিসেবে তারা ইউজ করেছে 5000 mAh ব্যাটারি, নন রিউয়েবল, আর ফাস্ট চার্জিং পেয়ে যাবেন 33 W, যা দাবি করছে 50% তারা চার্জ আপনাকে দিবে 31 মিনিটের মধ্যে এবং 100% দিবে 75 মিনিটের মধ্যে। মানে আপনি যদি 1.5 ঘন্টারও কম যদি ইউজ করেন, চার্জে দেন, তাহলে আপনার ফুল চার্জ হয়ে যাবে, তারা এটাই দাবি করছে। তো বক্সের মধ্যে কিন্তু 33 W চার্জার দিবে কি না এটা আমি শিওর না, এটা আপনারা একটু দেখে নেবেন। আর এটির ওয়েট রয়েছে প্রায় 1.16 kg।